সমালোচক, লন্ডন থেকে জনাব রুমান বক্স চৌধুরী, আপনার একজন অনুরাগী। তিনি অনেক দিন থেকে যে আপনাকে নিয়ে আসার জন্য আপনার সাথে উনি কথা বলতে চান, প্রশ্ন রাখতে চান আপনার কাছে। রুমান ভাই, খুবই সংক্ষেপে, আপনি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ থেকে আপনি অপেক্ষা করছেন এবং জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, আমরা এর জন্য তার জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। ধন্যবাদ এনাম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আর প্রথমেই আসসালাম আলাইকুম আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনার কথা আমরা শুনি, তীব্র বিতর্ক শুনি, অনেক কথা আছে আপনার সাথে, কিন্তু সব কথা তো একসাথে বলা যাবে না। তারপর আমি লিখে নিয়েছি, যদি আপনার 2 মিনিট সময় হয় আপনাদের, তাহলে আমার মনে হয় যে প্রশ্নগুলা একটু সহজ হবে আপনার জন্য। আর একটা জিনিস আমি ইয়ে করি, আপনি একটু আগে যেটা বলেছিলেন যে গড ডলারের মধ্যে কি লেখা আছে, ইন গড উই ট্রাস্ট, মনে পড়েছে আমার, মনে পড়েছে যে আমি জাস্ট এটা একটু ইয়ে করলাম। আচ্ছা, আমার ইয়েটা হচ্ছে যে আমি আমি পড়ে নেই, তাহলে আপনি আপনার সুবিধা হবে সেটা ইয়ে করতে। আপনি এটার মেইন থিমটা পড়ে নিন, অনেক লম্বা হয়ে গেছে এটা, অনেক আমি আমি 2 মিনিটের ভিতরে শেষ করবো, আশা করছি 2 মিনিট লাগবে না হয়তো। আমরা জানি যে ইসলামের অনেক কিছুই বৈজ্ঞানিক, প্রথাগত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করা সম্ভব নয়, বিশেষ কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য সূচক ধরে বিশ্বাস করতে হয়। যেমন আল্লাহ যে একজন আছেন তা একান্ত বিশ্বাস বা আস্থা নিয়ে অর্জন করতে হয়, বিজ্ঞানের পদ্ধতি প্রয়োগ করে তা প্রমাণ করা সম্ভব নয়, এবং অবিশ্বাসীরা এই একটি জায়গায় এসে ইসলামকে বিজ্ঞানের সাথে বিরোধ ঘটায় এবং বিতর্ক তৈরি করে, বিতর্ক না ঠিক কুতর্ক অনেক সময় বলা যায়। যাই হোক, আমি একটা জিনিস, ইসলামের কয়েকটা বিষয় আছে যেগুলো আমি এই করোনাকালে খুব প্রাসঙ্গিক, সেই জন্য আমি নিয়ে আসছি। যেমন অজু করে পবিত্র হওয়া ইসলামের বিভিন্ন আচার অনুষ্ঠানের অন্যতম বিধান। এই অজু বা পরিচ্ছন্ন থাকার বিধান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক গুরুত্ব আজ COVID-19 কালেও কিন্তু আমরা অনুধাবন করছি। একজন মুসলমান তার রবের কাছে নিজেকে সমর্পণ করার জন্য কৃত পবিত্র হওয়ার রেওয়াজ বান্দা যে তার সৃষ্টিকর্তার নির্দেশই পালন করছে তা নয়, বরং এই পরিচ্ছন্নতা ব্যক্তির সুস্বাস্থ্য রক্ষার নিয়ামক বলে। COVID-19 এর ক্ষেত্রে তো শুধু হাত ধোয়া আর স্যানিটাইজার ব্যবহারে নিবদ্ধ, কিন্তু অজু করলে সমস্ত মুখমণ্ডল, নাকের কানের ছিদ্র, মাথা মস্যেও, পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। দ্বিতীয় আরেকটি বিষয়, রোজার বিষয়ে আসি। জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইউসনরি ওসুমি কৌশিক অটোফেজি, এটা অটোফেজি হিসেবে ইয়ে করা হয়েছে, তিনি বলেছেন আবিষ্কার করে 2016 সালে দেখিয়েছেন যে 12-14 ঘন্টা উপোস বা না খেয়ে থাকলে শরীরে কোষের মধ্যে যে সবল কোষগুলো রোগাক্রান্ত কোষগুলোকে খেয়ে ফেলে, এই প্রক্রিয়ায় যে কোষগুলো টিকে থাকে তারা অত্যন্ত শক্তিশালী এবং অধিক রোগ প্রতিরোধী হয়ে ওঠে। আর এই শক্তিশালী রোগ প্রতিরোধ সম্পন্ন কোষগুলো বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে থাকে, যা একজন মানুষকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। তাহলে কি রোজাকে আমরা কি এই আল্লাহ তাআলার দেওয়া একটা বার্ষিক টিকা কর্মসূচির সাথে অভিহিত করতে পারি? তৃতীয় বিষয়টি হচ্ছে যে সালাত বা নামাজ ইসলামের অন্যতম রূপ। সালাতের মাধ্যমে আমরা প্রতিদিন আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ লয়ালটি দেখাই, কিন্তু এই সালাতের মাধ্যমে একজন মানুষের শরীরে যে কি পরিমাণ কসরত বা নড়াচড়া সংগঠিত হয় তা যদি আমরা ব্যায়ামের দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করি, তা কিন্তু বিশেষ গুরুত্ব বহন করবে। ইসলামকে যারা থ্রেট মনে করেন তারা এই নামাজকে সেনাবাহিনীর ট্রেনিং এর সাথে তুলনা করে থাকেন এবং নিয়মিত জামাতে নামাজিদেরকে ইমামের অধীনে সৈনিক বলে মনে করা হয়। তারা মনে করছেন যে বিশ্বের প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্রবিহীন এই ইসলামিক সৈনিক অনেক শক্তিশালী, কারণ মুসলমানের সুপ্রিম কমান্ডার হচ্ছেন এক আল্লাহ তাআলা এবং তার কোরআন। আচ্ছা, যাই হোক, উপরের তিনটি বিষয়ে ইসলামের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ আমি দেখতে পাই না, বরং ইসলামকে বিজ্ঞানের পরিপূরকই অধিক মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে গুরুত্বহীন মনে করা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কি ইসলামের শিক্ষাকে বৈজ্ঞানিক আবিষ্কার এবং এর ব্যবহারিক দিকের নৈতিক মানদণ্ড হিসেবে ব্যবহার করব? যেমন একটি দেশলাইয়ের কাঠি দিয়ে আপনি কারো ঘরে আগুন জ্বালাতে পারেন, আবার কারো ঘর জ্বালিয়ে দিতে পারেন, আবার কারো উনুনে আগুন জ্বালিয়ে তার রান্নায় সহায়তা করতে পারেন, আমরা কোনটা করব? প্রশ্ন 3, বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থায় কি একটি সমন্বিত পাঠ্যক্রম চালু করা যায় সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া? আর 4 নম্বর প্রশ্ন, বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে তারপরেও করে নি, কারণ এগুলো প্রাসঙ্গিক। বিজ্ঞানের অনেক অগ্রগতির সাথে আপডেট না থাকায় ইসলামী শিক্ষাকে অনেকেই খ্যাত বা মূর্খ হিসেবে ট্রল করে, এই ট্রলের জবাব আপনি কিভাবে দিবেন বা কি ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রোমান বক্স চৌধুরী সাহেবকে।
জোহান ভাই অনেক লম্বা প্রশ্ন করছেন জনাব আব্বাসী সাহেবের, কতটুকু সময় আমি নিয়েছি, আমি আসলে অনেকটা আনইজি ফিল করছি ওনার কাছ থেকে ওনার এই মূল্যবান সময়টুকু নেওয়ার জন্য। জি জনাব রোমান বক্স চৌধুরী সাহেব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি খুশি হলাম যে আপনি একজন আস্তিক এবং মুসলিম, আলহামদুলিল্লাহ। আপনি ইসলামের পক্ষে অনেক চিন্তা ভাবনা করেন। তবে প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন যে বিজ্ঞান দিয়ে অনেক কিছু প্রমাণ করা যায় না, যেমন আমার মহান আল্লাহ তাআলার তাওহীদকে, দেখুন বিজ্ঞান এখনো খুবই ক্ষুদ্র, খুবই ছোট, বিজ্ঞান লিমিটেড, সসীম, অসীম নয়। আর আমার আল্লাহ তাআলা অসীম, সসীম দিয়ে অসীমকে বোঝা যায় না, অনুভব করা যায়। সসীম দিয়ে অসীমকে খুঁজে পেতে চাওয়াও তো একটি নির্বুদ্ধিতা, কিন্তু এটা মনে রাখতে হবে সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা, এবং সেই বিজ্ঞানই প্রকৃত বিজ্ঞান যা মহান স্রষ্টার তাওহীদকে বিশ্বাস করে। আর যে বিজ্ঞান মহান স্রষ্টার তাওহীদকে বিশ্বাস করে না, আমরা সেটাকে অপরিপূর্ণ মনে করি, বিজ্ঞান বলে স্বীকৃতি দেই না। আপনাকে কিছু দৃষ্টান্ত দিচ্ছি আমি, যেটা যারা নাস্তিক বা সংশয়বাদী তাদের জন্য উপকার হবে, এবং এই বিষয়টি প্রথমেই রাখা উচিত ছিল বলে আমি মনে করি। দেখুন, প্রতিটি মানুষ জন্মসূত্রেই আল্লাহ তাআলার বিশ্বাস মন মস্তিষ্কে নিয়েই পৃথিবীতে জন্ম নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু গেট আ স্পেশাল প্রমোশন অন ইওর ফার্স্ট ট্রান্সফার, ভিজিট remitly.com অর ডাউনলোড দি অ্যাপ। উলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ ফাআবাওয়াহু ইউহাউউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে মুসলিম হিসেবে, হোক সে মুসলিমের ঘরে, হিন্দুর ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, পরবর্তীতে তার পিতা মাতা তাকে হয় ইহুদি বানায়, নয় খ্রিস্টান বানায়, নয় অগ্নিপূজারী বানায়, নয় নাস্তিক বানায়। এটা কিভাবে সম্ভব হলো? তার কারণ হচ্ছে আত্মার জগতে প্রতিটি মানুষের উপস্থিতিতে আল্লাহ তাআলা রূহগুলোর সামনে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কোনো আত্মা জানা ছিল না এই প্রশ্নের উত্তর কি। প্রথম উত্তর দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার জগতে, বালা, অবশ্যই আল্লাহ, তুমি আমার রব। আল্লাহ রসুলের উত্তর শুনে বাকি আত্মাগুলো আল্লাহর পরিচয় পেয়েছিল। তাহলে আত্মার জগৎ থেকে প্রতিটি আত্মা শিখেছে আল্লাহ এক স্রষ্টা, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি এক, এবং সকল নবীগণের নবী ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আসার পর সেজন্য যে মুসলিম হবে তাকে সাক্ষী দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। সাক্ষী দেওয়া হয় সেই বিষয়ে যে বিষয়ে আগে দেখা হয়েছে, এই জন্য আমরা পৃথিবীতে সাক্ষী দিতে পারি, যেহেতু আমরা আল্লাহ ও তার রাসূলের অস্তিত্বকে দেখেছি আত্মার জগতে। সেই জন্য প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মসূত্রে অন্তত এতটুকু বিশ্বাস তার মধ্যে নিয়েই সে জন্ম নেয় যে স্রষ্টা একজন আছেন। তবে স্রষ্টার পরিচয় কি, তিনি যে এক, ওনার কোনো শরিক নেই, এগুলোর জন্য তাকে কোরআনের সংস্পর্শ লাগে, হাদিসের সংস্পর্শ লাগে। সেজন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর এমন কোন জনপদে যদি কোনো লোক থাকে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছেনি, কাল কেয়ামতে হাশর ময়দানে তাদের প্রশ্ন কি হবে, উত্তর কি হবে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? তিনি বলেছেন, আল্লাহ তাআলা ওই রকম জনপদ, যেমন এস্কিমো মেরু অঞ্চলে আছে, তারা কখনো ইসলাম কি জানে না, অ্যামাজন জঙ্গলে যারা আছে তারা ইসলামের ছোঁয়া পায়নি, তারা মানুষ, তাদেরকে আল্লাহ একটি প্রশ্ন করবেন, মান হলা কাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? যদি লোকটি জবাব দেয় আল্লাহ, তাহলে সে বেহেশত পেয়ে যাবে। তার মানে স্রষ্টার বিশ্বাসটা সৃষ্টিগত ভাবেই মানুষের মধ্যে রেখা দেওয়া হয়েছে। নাস্তিকদের কথা ভিন্ন, সেটা তাদের পোড়াকপাল কিংবা ভাগ্যের নির্মম পরিহাস বলে আমরা মনে করি। তো সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা, এটা বোঝার জন্য বিজ্ঞান লাগে না। আর দ্বিতীয় হচ্ছে, বিজ্ঞান থেকে অনেক ঊর্ধ্বে কোরআন, অতএব যেটা 100% সত্য সেটাকেই দলিল মানতে হবে। কোরআন বলেছে আল্লাহ এক, কোরআন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আর কোরআন যেহেতু মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, সেখানে বিজ্ঞান কি বললো তা দেখার প্রয়োজন আমাদের নেই। আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি, দেখুন কোরআন করিম সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআলনা কুল্লা শাই ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রতিটি জীবিত সত্তাকে তৈরি করেছি পানি থেকে। আপনি চিন্তা করতে পারেন,
বিজ্ঞান এই তথ্যটা দিল 4-5 দশক আগে, আর কোরআন এই তথ্য দিয়েছে 1500 বছর আগে, যে যুগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো বিজ্ঞানাগার ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। তখন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ বলেছেন, ও জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি জীবিত প্রতিটি প্রাণীকে সত্তাকে তৈরি করেছি পানি থেকে। এটা কিভাবে আল্লাহ রসুল বললেন? মাইক্রোস্কোপ আবিষ্কারের পর বিজ্ঞানীগণ 4-5 দশক আগে বলেছে যে প্রতিটি মানুষের দেহে যে দেহকোষ, সেই দেহকোষের 75% হচ্ছে পানি। এটা মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে কারো জানা সম্ভব ছিল না। এটা কে জানালেন কোরআনে? যিনি জানালেন তিনি আল্লাহ, যাকে জানালেন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিতাবে জানালেন সেটাই হলো কোরআন। অতএব বিজ্ঞান থেকে কোরআন অনেক উপরে, কোরআন বলেছে আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে দেখুন বিজ্ঞান কোরআন থেকে অনেক পিছে তাই না, আল্লাহর কোরআনে 1500 বছর আগে যা বলা হয়েছে তার অনেক কিছু বিজ্ঞান পেয়েছে 1500 বছর পরে, আর এমন অনেক কিছু আছে যা পেতে বিজ্ঞানকে আরো 1500 বছর সময় লাগতে পারে। তার একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন যে কোরআন করিমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন যে আমি খালাকাস সামা, আমি একটু বের করে কোরআন করিম থেকে দেখাচ্ছি, সূরা তালাকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তথ্যটা এখনো বিজ্ঞান পায়নি, তবে বিজ্ঞান বিশ্বাস করার কাছাকাছি চলে গিয়েছে। এ ব্যাপারে আমি একটি হাদিসও দেখাচ্ছি, হাদিসের কিতাবটা খুলো নাও এখান থেকে। আল্লাহ তাআলা সূরা তালাকের 10 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما। সূরা তালাক 12 নম্বর আয়াতে বলেন, আল্লাহ যে কে, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন তিনি, الذي خلق سبع سماوات ومن الارض مثلهن, যিনি 7 আকাশকে তৈরি করেছেন এবং অনুরূপ 7টি জমিন। এতটুক বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, বলেছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সে সবগুলো জায়গায় জমিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে। এখন হুকুম আসে কার কাছে? তাহলে স্পষ্ট কোরআন বলে দিল পৃথিবীতে যেমন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সৃষ্টি মানুষ আছে, অন্য গ্রহেও মানুষ আছে। সেটাকে বর্তমান বিজ্ঞান অ্যালিয়ন বলছে, বিন গ্রহবাসী বলে যেটা তারা স্বীকার করতে যাচ্ছে। তাহলে বিজ্ঞান যা পেল এখন আল্লাহ কোরআনে তা বলে দিলেন 1500 বছর আগে। আল্লাহ বলে দিয়েছেন কেন? লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যারা তোমরা জানতে পারো, বুঝতে পারো যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। ওয়ান্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আশ্চর্য হবেন এই আয়াতের আরো সুন্দর ব্যাখ্যা পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। আমি একটি হাদিস শোনাচ্ছি, দেখুন অবাক হয়ে যাবেন। বিজ্ঞান যে বিন গ্রহবাসী বা অন্য গ্রহে মানুষ থাকতে পারে এটা মাত্র ধারণা করছে, কোরআন এটাকে ধারণা না প্রতিষ্ঠিত বিজ্ঞান হিসেবে 1500 বছর আগে প্রকাশ করে দিয়েছে। একটি হাদিস শোনাচ্ছি, এখানে আসে আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইন্নাল্লাহ খালাকা সাবআ আরদিন ফি কুল্লি আরদিন আদামু কা আদামিকুম ওয়া নূহুন কা নূহিকুম ওয়া ইব্রাহিমু কা ইব্রাহিমিকুম ওয়া মূসা কা মূসাকুম ওয়া ঈসা কা ঈসাকুম ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আরো 7টি গ্রহ তৈরি করে রেখেছেন পৃথিবীর মতো, যেখানে মানুষ আছে। শুধু তাই না, এই পৃথিবীতে যেমন আদম ছিল আদমের মতো সেখানেও একজন আদম ছিল, এই পৃথিবীতে যেমন যেমন নূহ ছিল, ইব্রাহিম ছিল, এরকম ওই গ্রহগুলো তো নূহ ছিল, নূহের মতো নূহ ছিল, ইব্রাহিমের মতো ইব্রাহিম ছিল। চিন্তা করতে পারেন আপনি, বিজ্ঞান যা ধারণায় পুষলো মাত্র, এখনো বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে তারা তুলে ধরতে পারছে না, আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তা বলে দিয়েছেন। তো বিজ্ঞান দিয়ে আমরা অসীমকে জয় করতে পারবো না, অসীমকে চিনতে পারবো না, অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। আপনি জানেন যে 1972 সালে, 75 সালের পরে নাসা আর কোনো মনুষ্যবাহী রকেট চাঁদে পাঠায়নি। তার কারণ হচ্ছে দেখা যায় যে শেষবার তারা যখন চাঁদ থেকে এসেছে, প্রথম গিয়েছে 1969 সালে, শেষবার চাঁদ থেকে তারা যখন ফিরে এসেছে সেখানে তারা 2 জন মৃত এলিয়নকে পেয়েছিল।
মহিলা এলিয়নটিকে তারা নিয়ে এসেছিল পৃথিবীতে, এবং এরিয়া 51 আমেরিকাতে সেটাকে রাখা আছে, কিন্তু এটাকে তারা প্রকাশ করছে না। নাসা এটাকে ফ্যাক বলে উড়িয়ে দিচ্ছে, কারণ এর দ্বারা ইসলামের মহাসত্যতা প্রকাশ পেয়ে যায়। শুধু তাই নয়, নীল আমস্ট্রং চাঁদ থেকে যে রাকেট পাঠিয়েছিল নাসাকে, সেখানে 2 মিনিট 10 সেকেন্ডের একটি রেকর্ড নাসা বন্ধ করে দিয়েছিল, পৃথিবীর মানুষকে শুনতে দেয়নি। বর্তমান কিছু ইহুদি হ্যাকার সেখান থেকে 10 মিনিটের রেকর্ড বের করেছে। সেই রেকর্ডে দেখা যায় নীল আমস্ট্রং নাসাকে বলছে যে আমরা দাঁড়িয়ে আছি, 69 সালের কথা, প্রথম চাঁদ অভিযানের পরে তারা বলছে যে আরো একটি মহাকাশ যান থেকে আমাদেরকে লক্ষ্য করা হচ্ছে। 10 মিনিটের রেকর্ডটা হ্যাকাররা ফাঁস করেছে, বাকি 2 মিনিট ফাঁস করেনি। কেন করেনি? কারণ হ্যাকাররা ইহুদি, বাকি 2 মিনিটের কথা ফাঁস করলে ইসলামের মহাসত্যটাকে পৃথিবীর সামনে প্রকাশ পেয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে। ওই 2 মিনিটের রেকর্ডে ছিল চাঁদে নীল আমস্ট্রং যে আজান শুনেছিলেন, পরবর্তীতে পৃথিবীতে এসে তিনি কায়রো শহর যখন ভ্রমণে গিয়েছিলেন আজান শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন, তারপর থেকে আমেরিকা তাকে নজরবন্দি রাখা হয়েছিল, মুসলমানদের সাথে মিশতে দেওয়া হয়নি, কোনো পাবলিক লেকচারে যেতে দেওয়া হয়নি। তাহলে আমি যা বুঝাতে চাচ্ছি, বিজ্ঞান দিয়ে অসীমকে জয় করা যাবে না, বিজ্ঞান দিয়ে অসীমকে বোঝা যাবে না, অসীম কোরআন দিয়ে বিজ্ঞানকে বুঝতে হবে। অতএব আকলের দাবি যে মহা সৃষ্টির চেয়ে বাস্তব স্রষ্টা, স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না, আর কোরআন বলেছে এর উপর কোনো কথা নেই। বিজ্ঞানকে মানুক বা না মানুক তাতে আমাদের কিছু আসে যায় না, বিজ্ঞান অপরিপূর্ণ ত্রুটিপূর্ণ, কোরআন পরিপূর্ণ চিরসত্য মহাসত্য ধ্রুব সত্য, কোরআন হাদিস। দ্বিতীয় কথা আপনাকে উদাহরণ দিচ্ছি যে ইমাম আজম আবু হানিফাকে সাথে বহাস হয়েছিল এক নাস্তিকের, বহাসটা হয়েছিল ইরাকে। নির্ধারিত সময় থেকে কয়েক ঘন্টা পর ইমাম আজম বহাসে পৌঁছেছিলেন, তখন সেই গ্রিক দার্শনিক নাস্তিক জাল্লার তৌহিদকে মানত না, সে বলো তোমাদের ইমাম আজম পালিয়েছে, আসবে না। ইমাম আজম পৌঁছার পর সে বলো কোনো বহস নাই, তোমার ওয়াদা ঠিক নাই, তুমি কিসের বহাস করতে এসেছো? মানে আমার মনে পড়ে মজার ঘটনা, সে লোকটার ইমান নাই নাস্তিক, আর সে বলে ওয়াদা ঠিক নাই। যেমন আমাদের দেশে অনেকে বদমাশি করতেছে তাতে সমস্যা নাই, একজন লোক বিয়ে করেছে তাতে সমস্যা হয়ে যাচ্ছে, এইরকমই মনে পড়ে। বা মনে পড়ে বিষয়টা এইরকম, এক লোক বাম হাতে মদ পান করছে, আরেক লোক ধমক দিচ্ছে, তুমি জানো না বাম হাতে মদ পান করা মাকরু, কিন্তু পান করছে মদ, সেটা যে হারাম সেটার খবর নাই। তো সে নাস্তিক ইমাম আজমকে বললো আপনার ওয়াদা ঠিক নাই, আপনার সাথে বহস নাই। ইমাম আজম বললেন বহস করব না, তবে কেন দেরি হলো তা শুনো। তখন বলে আচ্ছা এটা বলেন। তিনি বলেন আমি তোমার কাছে বহসে আসবো, মাঝখানে পড়লো ফোরাত নদী, এখন আমি নদী পার হবো, দাঁড়িয়ে আছি, কোনো নৌকা নাই, হঠাৎ দেখি নদীর পারে একটা গাছ হয়ে গেল, আশ্চর্য হলাম, কিছুক্ষণ পর দেখি গাছটা নিজে নিজে সাইজ হয়ে গেল, তক্তা হয়ে গেল, কিছুক্ষণ পর নিজে নিজে তক্তা জোড়া লেখে একটা জুসই নৌকা হয়ে গেল, তারপর মাঝি মাল্লা নাই, বৈঠা নাই, কেউ নাই, আমি নৌকাতে বসলাম, নৌকা আমার এপার নিয়ে আসলো, এত কিছু হতে 3 ঘন্টা দেরি হয়ে গেছে। নাস্তিক তখন বলল ভাবতাম আপনি বড় ইমাম, এখন দেখি পাগল, নিজে নিজে গাছ হয়, তাও নিজে নিজে কড়াত ছাড়া তক্তা হয়, তাও নিজে নিজে মিস্ত্রি ছাড়া নৌকা হয়, তাও নিজে নিজে এপার থেকে ওপার আসে। ইমাম আজম বললেন পাগল আমি না, তুমি বড় পাগল, তাহলে কি নিজে নিজে আকাশ জমিন হয়ে গেল? বৃক্ষলতা তরুলতা নদী সমুদ্র জোয়ার ভাটা সূর্যের উদয় অস্ত, এই যে সুশৃঙ্খল সৃষ্টি জগৎ, তা তো স্রষ্টা ছাড়া হতে পারে না। মুহূর্তেই নাস্তিক পরাজিত হয়ে মুসলমান হয়ে গেল। তো সৃষ্টি যতটুক বাস্তব, তার চেয়ে বাস্তব মহান স্রষ্টা, তার জন্য বিজ্ঞান লাগে না। আপার স্টোরে যে আমাদের 15-6টাক মগজ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা ব্যবহার করলেই হয়। আসুন, এক ছোট বালক দূরে ধোঁয়া উঠছে, তার বাপকে জিজ্ঞেস করলো বাবা ওখানে কি? বাবা বললেন ওখানে আগুন। ছেলে বলে আগুন তো দেখা যায় না, বাবা বললেন ধোঁয়া আছে মানে আগুন আছে, আগুন ছাড়া ধোঁয়া হয় না। তো সৃষ্টি জগৎ আছে মানে স্রষ্টা আছে, স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না। চিন্তাটা নিজের থেকে করুন, তাইলে স্রষ্টাকে চিনতে পারবেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মহান স্রষ্টাকে চিনার জন্য তোমাদের মধ্যে অনেক নিদর্শন রেখেছি, আমাকে চিনার জন্য তোমরা চা তা খুঁজে দেখো। সৃষ্টি জগতে অনেক নিদর্শন রেখেছি, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, আপনি আকাশের দিকে তাকান, দেখুন তো মহাশূন্যে মহাকাশে, মহাকাশে কোনো ফাঁক ফোকর আছে কিনা, অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 1500 বছর আগে টেলিস্কোপ ছিল না, মহাকাশের যা কিছু দেখা হচ্ছে
হাবল টেলিস্কোপ আবিষ্কারের পরে, এটা তো কয়েকশো বছর আগে আবিষ্কার হয়েছে। আর আল্লাহ কি বললেন, আপনি মহাকাশের দিকে তাকিয়ে দেখুন, শূন্য বলতে কিছু নাই, ফাঁক বলতে কিছু নাই। আজকের বিজ্ঞান বলছে মহাশূন্য বলতে কিছু নাই, সব জায়গায় কিছু না কিছু আছে। আমরা উপরে থাকাই শূন্য দেখি না, উপরে আছে স্ট্রাটোস্ফিয়ার, বাতাসের একটি স্তর, এরপর আছে আয়নোস্ফিয়ার, যেখানে যে আমাদের কথাগুলো জমা হয় ইথারে পাই। অনেক গবেষক বলছেন ফুতুর থেকে ইথার, কোরআনের ফুতুর শব্দ থেকে ইথার, আয়নোস্ফিয়ারে যে সব জমা হয় সেখান থেকে ট্রান্সমিশনের মাধ্যমে, যেমন আমার কথা লন্ডন যাচ্ছে আপনার কাছে ইথারের মাধ্যমে, আল্লাহ সেটা বলেছেন। স্ট্রেটোস্ফিয়ার আছে, তার উপরে আয়নোস্ফিয়ার আছে, ওজোন স্তর আছে, আল্লাহ বলেছেন কোনো ফাঁক নাই, যত উপরে মানুষ যাবে, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি, এর মাঝখানে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, ওখানেও ফাঁক নাই, ওখানে নক্ষত্র গেলে চুষে ফেলে, কিছু আছে বলেই তো চুষে ফেলে, শূন্যে তো কিছু চুষা যায় না। যখন কোনো টেলিস্কোপ ছিল না, 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন, আল্লাহ বলেছেন বলেই তিনি বলতে পেরেছেন। মহান স্রষ্টাকে চিনার জন্য কোরআন পড়তে হবে, সৃষ্টির দিকে তাকালেই মহান স্রষ্টার পরিচয় খুঁজে পাওয়া যায়। বিজ্ঞান সেখানে খুবই শিশু, খুবই নগণ্য, খুবই দুর্বল। আশা করি আমার ভাই উত্তর পেয়েছেন। তারপরে তিনি কিছু প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন, আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে গুরুত্বহীন মনে করা হয় কেন? না, কোরআন কারিমে 1000 আয়াত আছে বিজ্ঞান ভিত্তিক, আর রাসূলুল্লাহর সহিহ হাদিসে আছে হাজার হাজার বিজ্ঞান ভিত্তিক আয়াত, তবে সেগুলোকে আমাদের দেশে পড়ানোর সিস্টেম নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াতে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট আছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি থাকে, তাহলে কোরআন হাদিসের সায়েন্সকে আমরা পড়তে পারি, আমরা বুঝতে পারি। তারপর প্রশ্ন, আমরা কি ইসলামের শিক্ষাকে বৈজ্ঞানিক আবিষ্কার ও ব্যবহারের দিক দিয়ে নৈতিক মানদণ্ড হিসেবে ব্যবহার করব? সমস্যা নেই, তবে শিক্ষা দুই প্রকার, একটি হচ্ছে আখেরাতমুখী শিক্ষা, আরেকটি হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। আমাদের দেশে যে শিক্ষাটা চলছে এটা একান্তই উৎপাদনমুখী শিক্ষা, এজন্য মানুষ জড়বাদী হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি কোরআন হাদিসের ভিত্তিতে আখেরাতমুখী শিক্ষাটা শিখতাম, তাহলে আমরা পরিপূর্ণ মানুষ, চরিত্রবান মানুষ এবং পরহেজগার মানুষের সাথে সাথে আমরা বৈজ্ঞানিক হতাম, ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, আমাদের উৎপাদনমুখী শিক্ষাটাও ঠিক থাকতো। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তুরস্কে হচ্ছে, সেখানে যে বিজ্ঞানী সে একজন ভালো কোরআনের হাফেজ, তিনি একজন একজন হাদিস জানেন, তিনি ইসলামী ফেকা জানেন, অথচ তিনি আপনার বিজ্ঞানী, তিনি চিন্তাবিদ, তিনি গবেষক, তিনি প্রফেসর। মূলত আমাদের দেশে ইংরেজ আমল থেকেই শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গিয়েছে। আমাদের বহুমুখী শিক্ষা দেওয়া হচ্ছে, কমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে পিওর কোরআন হাদিসের শিক্ষা, আলিয়া মাদ্রাসায় মিক্স কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি জেনারেল কিছু শিক্ষাও আছে, আর স্কুল কলেজগুলোতে একেবারেই সেকুলার শিক্ষা ব্যবস্থা, উৎপাদনমুখী শিক্ষা, জড়বাদী শিক্ষা। যদি এটা একমুখী শিক্ষা করতে হয়, তাহলে কোরআন হাদিসকে বাধ্যতামূলক রেখে বিজ্ঞান, দর্শন, জিওগ্রাফি, কসমোলজি, জুলজি, তারপরে আপনার বায়োলজি, এগুলোকে আমরা পড়াতে পারি, তাহলে আমরা পরকালেও মুক্তি পাই, পৃথিবীতে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। আশা করি আপনি উত্তরগুলো পেয়েছেন। ধন্যবাদ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এতক্ষণ সময় এটা আমাদের চিন্তার বাহিরে ছিল, আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। খুবই সংক্ষেপে একজন ভাই লাস্ট একটি প্রশ্ন করে আমরা বিদায় নেব। জনাব মাহফুজ, সৈয়দ মাহফুজ।